এখন একজনের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছেন আর কি শহরে। এটা কি জানেন, ব্রেক কড়া মাঝে মাঝে হয়, মানে ট্রাফিক সার্জেন্ট একজন পুলিশ ওনাকে ধরলেন, ধরে বলছে দাঁড়াও, কি হয়েছে ভাই, তুমি ওভারটেক করেছো, তুমি সিগন্যাল অমান্য করেছো, তোমার লাইসেন্স কোথায়? বলছে আমি লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, পিছনে এটা কে? বলে এটা আমার বউ। বলে বউ না, তোমার লাইসেন্স কোথায়? আমি তো বলছি ভাই আমি লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার পিছনে এটা কে? আপনাকে তো বললাম এটা আমার বউ। বলে বউ না, তোমার লাইসেন্স কোথায়? আমি তো বলছি ভাই আমি লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, পিছনেটা কে? এটা আমার বউ। আপনাকে কতবার বলবো এটা আমার বউ। বলে বউ না, তোমার লাইসেন্স কোথায়? আমি তো বলছি ভাই লাইসেন্সটা আমি বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, পিছনেটা কে? এটা আমার বউ। বউ না, তোমার লাইসেন্স কোথায়? আমি তো বলছি ভাই লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। তখন ট্রাফিক সাহেব বললেন, টেনে মারবো এক চোর, যাকে রাখার কথা গাড়িতে তাকে রেখে এসছো বাড়িতে, আর যার থাকার কথা বাড়িতে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ গাড়িতে। শুধু দর্শমণ্ডলী, আপনারা কাগজপত্র সাথে নিয়ে বেরোবেন, আর যদি ভুল করেন তাহলে গাড়িও হারাবেন সাথে সাথে পিছনেরটাও। শুধু দর্শমণ্ডলী, হ্যাঁ আমি কোনো কটাক্ষ বা বিদ্রুপ করছি না, আসুন একটু ব্যাং ছাগলের কথা বলি। দেখবেন এই আষাঢ় শ্রাবণ মাস আসছে, খালে গর্ত ডুবা নালাতে পানি জমে, তখন ব্যাঙেদের মিটিং হয়, আর ওখানে কুলা ব্যাং থাকে, ওইটা ড্যাঙায় বসে থাকে, ওই কুলা ব্যাং হচ্ছে চেয়ারম্যান। না না, আমি কোনো চেয়ারম্যানকে কিছু বলছি না, আমার আবিষ্কার প্রথম অ্যালবাম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, দেখবেন মোটা ব্যাং কিভাবে ডাকে, মকফেদ 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 মকফেদ, মানে মকসেদ একজনের নাম আর কি। দেখবেন গভীর রাতে ব্যাঙে যখন ডাকে তখন এরকমই শব্দ শব্দ হয়, কথা বলে মকফেদ 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 মকফেদ, মানে মকসেদ। এবার ভুষ করে একটা ব্যাঙ ঠেলে উঠে বলছে, মানে জি স্যার জি স্যার। এইবার মোটা ব্যাং মানে চেয়ারম্যান বলছে, মানে সিগারেট সিগারেট, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এরকমই শোনা যায়। আমি যা শুনেছি তাই আপনাদেরকে শোনাচ্ছি। এবার মকসেদ বলছে, কি জায় কি জায় কি জায়, মানে কি সিগারেট কি সিগারেট। তা মোটা ব্যাং বলছে, কেটকট কেটক কেটকট 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 কটকট, মানে কেটু কেটু সিগারেট, একসময় কেটু সিগারেট খুব চলতো। এবার মকসেদ বলছে, ওয়াই ব্যাক ওয়াই ব্যাক ওয়াই ব্যাক ওয়াই ব্যাক ওয়াই ব্যাক, মানে কয় প্যাকেট কয় প্যাকেট। এবার মোটা ব্যাং বলছে, এক ব্যাক এক প্যাক এক প্যাক এক প্যাক এক প্যাক এক প্যাকেট। এবার সিগারেট এনে বলছে, নেন নেন। তো এবার মোটা ব্যাং বলছে, সবাইকে দাও সবাইকে দাও, মানে সবাইকে দাও সবাইকে দাও, আর সবার কাছে যাচ্ছে। আর মকসেদ কি বলছে, মানে কিটা কিটা নেবেন নেন। হ্যাঁ, এবার আসুন ছাগলের কথা বলি, ছাগল গরুরও ভাষা আছে। হ্যাঁ, দেখবেন খুঁটো পুঁতে থুয়ে বাড়ির মালিক বাড়ি চলে যায়, আর ছাগল আপন মনে ঘাস খায়। যখন মেঘলা আকাশ হয় তখন দেখবেন ছাগল গরুর ঘাস খাওয়া বন্ধ হয়ে যায়, তখন কি বলে দেখেন, আকাশের দিক তাকিয়ে ছাগল, মানে দেখা যাক দেখা যাক। অনেক সময় মেঘ হলে তো বৃষ্টি হয় না, এবার যখন শীতে ফুটা পড়া শুরু করলো ছাগল কি বলছে দেখেন, ভিজে গেলাম মানে ভিজে গেলাম ভিজে গেলাম।
এবার যখন গপ গপ করে পড়া শুরু করে, ছাগলের তো খুঁটো পুঁতা, ও তো দৌড়নোর উপায় নেই, তখন বাড়ির মালিকের দিকে তাকিয়ে বলছে, মানে নিয়ে যা। ভুলে গেছেন না? একটা জোরে তালি কই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি জানি আপনারা আমার কথাগুলো কত কত করে গেলছেন।